হাই তো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি কোথায় সেটা দেখতে হলে এন্ড অবধি তোমরা থাকো ভিডিওটার সাথে আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও যাই হোক এই যে দেখতে পাচ্ছ মা রয়েছে সাথে আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি পিসির বাড়ি তারপরে যাব মামার বাড়ি তো আমাদের অনেকগুলো প্ল্যান আছে আর মাঝ রাস্তায় এখানে আমরা দাঁড়িয়ে এই যে চা খাচ্ছি যাই হোক তারপরে আমরা চললাম পিসির বাড়িতে আর এই যে রাস্তাটা দেখছো কি সুন্দর জায়গাটা না গাছপালায় ভর্তি বেশ ভালো লাগলো জায়গাটা তাই জন্য আমি কিছু ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমরা ঢুকলাম পিসির বাড়িতে পিসি একদম রেডি ছিল আমাদেরকে নিতে আসার জন্য আর আমি তো খুব খুশি হয়ে ঢুকছি কারণ আজকে অনেক খাওয়া দাওয়া হবে স্পেশালি আয়োজন করা হয়েছে তো যাই হোক হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনফিনাইট রিশা আমি রিশালি আর আজকে আমি এখন আছি পিসির বাড়িতে তো ইন্ট্রোটা দেওয়া হয়নি তাই এখন আমি দিচ্ছি তো এরপরে আমি একটু রেডি হব তারপর আমি দেখাচ্ছি তোমাদেরকে যে আজকে কি খাওয়া দাওয়া হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে খেতে বসে এই দেখো আমি রেডি হয়ে চলে এসেছি একদম কানে টানে পরে সিঁড়ি গুজে একদম রেডি আর এই যে দেখতে পাচ্ছ এত এত আইটেমস বাবারে আমি কি করে খাবো আমি সেটা প্রথমে ভাবলাম কিন্তু তারপরে যাই হোক এত ভালো ভালো মেনু আমার পেটে ঠিক চলে গেল মালা নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে পড়াবে বলে আগে মালা বদলটা মানির সাথে হচ্ছে মানে আমার ছোট পিসি ও বাবা দেখো আমি কি সুন্দর মালাটা পরছি যাই হোক ভালো লাগলো এইসব কিছু নিয়ম আছে জানি না বাট বেশ মজার ছিল আর বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো আমার তো এই যে মালা পরলাম আর ওই দিক থেকে কমপ্লিমেন্ট আসছে বাহ কি সুন্দর লাগছে তোকে যাই হোক তো এই যে দেখতে পাচ্ছ মানি আমাকে খাইয়ে দিচ্ছে আমার প্রথম আইবুড়ো ভাত আর খাওয়া চলছে কত রকম আইটেম আছে আমি বলে দিচ্ছি কি কি আছে এটা হচ্ছে লাল শাক ভাজা মাছের মাথা এই যে এটা মাছের মাথা মাছ ভাজা রয়েছে আর এটা কি ভাজা বলে এটা এমনি কি মুড়মুড়ি ভাজা বা সামথিং কিছু আছে এটা এটা রেসিপিটা আমি পরে মানির কাছে যেটা তোমাদেরকে বলে দেবো এটা খুব সুন্দর অনেক কিছু মিক্স করে বানানো আর এদিক থেকে বেগুন ভাজা রয়েছে আর এটা আলু পোস্ত শুক্তো ডাল চিকেন রয়েছে চিকেন কারণ আমি মাটন খাই না আর এখানে দেখতে পাচ্ছো মাকে সুন্দর করে আমাকে খাইয়ে দিচ্ছে আইবুড়ো ভাত হা 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 এরপরে বিয়ে হয়ে যাবে তাও আমি মায়ের হাতেই খাবো তো যাই হোক আমরা একটু ফানি ফানি পোজ দিচ্ছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার আমি চলে বুঝতে পারছি প্রচণ্ড টায়ার্ড আছি অনেক সকালে বেরোনো হয়েছে আর এবার ড্রেসটাও ছেড়ে নিয়েছি করে বিকেলে কি করছি না করছি হালকা ফুলকা একটু ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো বাই বাই এই সময় ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছ মানির হেয়ার কাট চলছে মা করে দিচ্ছে যাই হোক এখন থেকে সাজুগুজু স্টার্ট হয়ে গেছে হে এভরিওয়ান তো আজকে আমি চলে এসেছি মামা বাড়িতে আজকে মামা বাড়িতে আইবুড়ো ভাত আছে তো সকালে এসেছি আর তারপরে আমি আমার ফ্রেশ হয়ে গেছি এবং ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এই যে একটু আড্ডা দিচ্ছিলাম ভাইয়ের সাথে বসে আর এখানে বাবাও রয়েছে হাই করে দে তো এনি হচ্ছেন আমার সেই ভাই তো আজকে কি আছে আজকে আইবুড়ো ভাত আছে কার তোমার আমি কে দিদি ভাই আইবুড়ো ভাত আছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি চলছে এই যে এখন কাটাকুটি চলছে তো কে কাটছে না এই যে আমার মা পরিচিত হয়ে গেছে তো সবাই চিনে নিয়ে সবাই চিনে গেছে আচ্ছা আর আর এই যে আমার মামিমা হাই করে দাও আর এই যে দাদু ভাই রয়েছে হাই করে দাও ব্লগ হচ্ছে হাই করো বলো হাই তো এখন আমি এখানে ব্লগটা স্টপ করছি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে খাওয়ার সময় কি কি হচ্ছে অ্যারেঞ্জমেন্ট সব কিছুক্ষণ পরে আমি তোমাদের সাথে শেয়ার করব এখন বাই বাই
আচ্ছা ভাই বললে চলবে না, এখন একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভাই খুব সুন্দর সুন্দর ড্রয়িং করেছে, তোমরা খালি দেখো। ড্রয়িং খুব সুন্দর করে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এন্টায়ার ব্লগটা ফুল দেখতে থাকো, খুব মজা হবে, খুব এনজয়ও হচ্ছে। আর এই যে এখন দেখতে পাচ্ছ ভাই অলরেডি একটা প্রিপারেশন স্টার্ট করেছে, তো কি করছে সেটা ওকে শুনে নাও। ওরিও কাপ আইসক্রিম, কাপ আইসক্রিম বানাচ্ছে। এটা কি করছিস? এটা এখন ওরিও বিস্কুটের থেকে ওরিও ক্রিমটাকে সেপারেট করছি। বাহ। আর এখানে আমিও ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম, আর এখনও ওরিও বিস্কিটগুলোকে এভাবে গুঁড়ো করছে। যদি কোনো পাত্রী থাকে অ্যাভেলেবেল, মানে খাওয়া দাওয়ার কোনো চিন্তা হবে না পাত্রী। যাই হোক, এইসব জিনিসে ওর এখন এই ছোটো বয়স থেকে প্রচুর ইন্টারেস্ট এইসব নতুন নতুন রেসিপিস ট্রাই করার। তো ওই আইসক্রিমটা এখন করে রেডি করে ও এখন ফ্রিজে ফ্রিজ হতে দিয়েছে। যাই হোক, তার মধ্যে আইবুড়ো ভাত রেডি করা হলো। তো মালা পরে নিয়েছি আর খাবারও রেডি হয়ে গেছে, এবার বসবো। কি কি আইটেমস আছে আজকে, তো সেটা আমি তোমাদেরকে বলি। মানে বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, কেন্দুরি ভাজা, লাল শাক ভাজা, দই, মিষ্টি, পায়েস, আলু পোস্ত, মাংস, এছাড়া তরকারি আর মাছের গুঁড়ো, এইসব রয়েছে। আর এই যে এখন দেখছো মামি মামাকে খাইয়ে দিচ্ছে, আর খুবই মজার মজার কথা হচ্ছিল বলে আমরা হাসছিলাম, হাসি মজা করে বেশ ভালোই কাটলো। আর এই যে দেখো মাছের মাথা নিয়ে পোজ দিচ্ছিল মামিমা, আর আমার মুখের খাওয়া শেষ হয়নি, তাই জন্য আমরা খুব হাসছিলাম। আর এরপরে মা আমাকে খাইয়ে দিচ্ছিল, তারপরে ভাই এদিক থেকে বলছে আমি খাওয়াবো, আমি খাওয়াবো কখন, তাই দেখো তোমরা ওর রিয়াকশনটা। ও খুব এক্সাইটেড ছিল কখন আমাকে খাওয়াবে, আর এই যে উনি বসলেন গিয়ে। আর এরপরে ওনার শুরু হবে যে আমি কোনটা খাবো আগে, মানে অনেকবার খাওয়াবে, তোমরা এবার দেখতে থাকো কতবার ও খাওয়াবে। যাই হোক, আমি ওকে মাঝে মাথাটা দিলাম, ওটা নিয়েও এক্সাইটেড ছিল, তো বললো দেখো, আর আমিও ফানি ফানি পোজ দিচ্ছিলাম। আর এরপরে দেখো মাছের মাথা নিয়ে পিক নেওয়ার পরে আবার পায়েস খাইয়েছে, তারপরে পায়েস খাইয়েও বললো যে না পায়েসটা তো খাওয়ালাম, এরপরে আরেকটা কিছু খাওয়াবো। তারপরে ও মিষ্টি নিল, দিয়ে মিষ্টি খাওয়াচ্ছিল। তো যাই হোক, ও মানে খুব এক্সাইটেড ছিল এটাতে। আর যাই হোক, খুব সুইটলি জিনিসগুলো করছিল, মামিমা ওদিক থেকে উলু দিচ্ছিল, অ্যান্ড ভালো ফিল হচ্ছিল, বিয়ে হবে বিয়ে হবে। যাই হোক, আর এরপরে আমার দাদু ভাই আমাকে এখানে খাইয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর এভাবেই তারপরে ছোট ছোট এরকম ফটো ক্লিক করিয়েছি আমরা, দাদু ভাইয়ের সাথেও নেওয়া হলো। আর যাই হোক, আমরা আইসক্রিমটাকে এবার ফ্রিজার থেকে বার করলাম, আর এরপরে দেখতে পাচ্ছ ওটা জমে গেছে পুরো অ্যান্ড রেডি। তো ভাইও প্রচুর এক্সাইটেড ছিল আমার জন্যই, স্পেশালি আইসক্রিমটাও নিজে রেডি করছিল ইউটিউব দেখে দেখে। তো যাই হোক, এবারে আমরা এটাকে সার্ভ করছিলাম, আমরা এটাকে একটু গার্নিশ করব। আর এখানে ক্যাডবেরি চকলেটটাকে একটু ওপর থেকে গ্রেট করে এটাকে গার্নিশ করা হচ্ছে। গার্নিশ করার পরে এটা ঠিক এইরকম দেখতে লাগছে। আর সবার প্রথমে মামাকে দেওয়া হয়েছে টেস্ট করার জন্য, এরপরে তার রিভিউটা শুনে নাও। হয়েছে আইসক্রিমটা? দারুণ হয়েছে, ফ্যান্টাস্টিক। তুমি বলো, জবরদস্তি বলতে হবে ভালো। বাহ, কি অ্যাক্টিং কর রহা হ্যায়। ভালো লাগলো? দারুণ দারুণ। তোর কেমন লাগলো? আমার তো আগেই ভালো লাগলো। তোর তো ভালো লাগবেই, আমি তো মানিয়েছি। সেই সেই। আর এরপরে আমরা একটু ঘুরতে বেরিয়েছি বিকেল বেলায়। আর বিকেলে ও বলল যে, ভাই বলল একটু কিছু খাওয়া যাক, তো আমরা একটা দোকানে ছিলাম, আর এখানে মোমো অর্ডার দিয়েছি, আর একটা ড্রিঙ্ক নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্ক, তো সেটাই আমরা খাচ্ছিলাম। আর এই যে আমাদের মোমো এখানে চলে এসেছে, ইয়ামি ইয়ামি মোমো, আর তার সাথে এই যে স্যুপ গরম গরম, আর সত্যি খুব টেস্টি ছিল। আর এরপরে আমরা এখানে একটা পার্ক দেখতে পেলাম, এই পার্কটা আমি ছোটোবেলায় প্রচুর যেতাম আমার বাড়ি গেলেই। আর এই পার্কটাতে আমি আর ভাই একটু গেলাম, যেহেতু ফাঁকা ছিল।
দোলনা দেখে আর ভাই দুলছিল সেটা দেখে আমারও খুব ইচ্ছা করলো, আমিও তাই একটু বসে তুলে নিলাম। পরের দিন আমরা আবার বাড়ি ফিরে গেলাম, কিন্তু তোমাদের সাথে কোনো ক্লিপস আর শেয়ার করা হয়ে ওঠেনি, আমি মানে ব্লগটা ক্যাপচার করতে পারিনি তোমাদের জন্য। তো যাই হোক, আইব্রো ভাতটার ভিডিওটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকে অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে, টাটা।